हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अपर्णा ए टू जेड। फ्रेंड्स, चारिदिके बृष्टि तो होच्छेई। बृष्टिर मध्ये आमादेर सबथेके बेशी पछन्देर समोसा। आर एई समोसाटा आमी बानियेछि एकटु अन्यभावे, एकटु डाइट समोसा बोलते पारो, तबे चिकेन दिये कुकारे तैरि करेछि। देखो देखते केमन लागछे एई समोसागुलोके। তবে এই সমোসাগুলো কিন্তু একটাও তেলে ফ্রাই করা নয়। আমাদের যেটা মেইন প্রবলেম হয় কি, সমোসা আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু এই সমোসাগুলো একটাও কিন্তু তেলে ফ্রাই না করে আমি সমোসা বা সিঙ্গারা বানিয়েছি। দেখো এই টেক্সচারটা দেখো, বাইরে থেকে দেখতে একদম নর্মাল, আমরা যেমন সিঙ্গারা খাই সেই রকম। বাইরেটা তো খাস্তা, ভেতরটা দেখা যাক কতটা খাস্তা। দেখো পুরোটা আমি ভেঙে দেখাচ্ছি, এই সাইডের পরতটা দেখলে বুঝতে পারবে যে এটা কতটা খাস্তা। আর এরকম যদি হরি চাটনি অথবা ধনে পাতার চাটনি হয় তাহলে তো জাস্ট জমে যাবে। তাহলে চলো এই বেক সামোসা বা বিনা তেলে ফ্রাই করা কুকার সামোসা কী করে বানানো যায় শুরু করা যাক। সবার প্রথমে এখানে 2 কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে জোয়ান মিশিয়েছি 1/2 চামচ পরিমাণ, কালো জিরে 1/2 চামচ পরিমাণ। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। আচ্ছা, এখানে আমি 3 চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি, এটা শুধুমাত্র ময়ম দেওয়ার জন্য, আর জিনিসটা ভেতর থেকে খাস্তা হবে। এছাড়া এর মধ্যে আর কোনো কিন্তু তেল ব্যবহার আমি করিনি সামোসাতে। এবার এটা ভালো মতো করে ঠিক এরকম করে দেখো, ময়মটা দেওয়া হয়ে গেছে ঝুরঝুরে। এর মধ্যে এটা উষ্ণ গরম জল ব্যবহার করে এটা কিন্তু মাখতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলে ডোটা খুব সফট হবে। এবার দেখো মেখে আমি এরকম একটা সফট ডো দেখিয়ে দিয়েছি সুন্দর করে। এই যে এই সফট ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা 15 মিনিটের জন্য রেখে দেবো, ততক্ষণে পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য আমি সর্ষের তেল দিয়েছি প্যানে, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর এরপরে চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। প্রায় 200 গ্রাম পরিমাণ চিকেন কিমা আমি এখানে ব্যবহার করেছি। এবার স্বাদ মতো নুন দিয়েছি, নুনটা এখানে একটু বেশিই দিয়েছি কারণ পরে আমি আলু মেশাবো। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভালো মতো সব কিছু মিক্স করে নিতে হবে সুন্দর করে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব আদা রসুনের পেস্ট, এখানে 2 চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে একসাথে সব কিছু ভালো মতো কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আমি দিলাম, এটাতে টেস্টটা খুব সুন্দর আসবে। আর এটা কাসুরি মেথি, এটা কিন্তু চটজলদি একদম হয়ে যাবে এই চিকেনের কিমা দিয়ে তৈরি করা সামোসা। আর দেখো এর মধ্যে আলু আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা, নুনটা আমি আগেই বলেছি একটু বেশি দিয়েছি যাতে পুরোটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে এটা গ্যাস অফ করে ঠান্ডা হতে রেখে দেব। এবার ততক্ষণে আমি এরকমভাবে বেলে নিয়েছি, লেচি কেটে বেশ বড় করে বেলেছি। বেলা হয়ে গেছে, বেলা হয়ে যাবার পর এটা ঠিক মাঝখান থেকে এইভাবে আমি কেটে দিয়েছি ছুরি দিয়ে। এবার দেখো এটা এরকম হাতে তুলে নিয়েছি, আর জল দিয়ে এর একদম এন্ডিং পার্টটা আমি এইরকমভাবে মুড়ে জয়েন্ট করে দিলাম, ঠিক এইরকম। এইটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কী করে আমরা এই যে সিঙ্গারাটা শেপটা একদম দোকানের মতো হবে। দেখো আমি এখানে এর মধ্যে পুরটা সুন্দর করে ভরে দিলাম। আচ্ছা, পুর ভরার পর কিন্তু এই যে এই এন্ডিং পার্টটাতে হালকা জল গুলিয়ে আমি এর মুখটা বন্ধ করব। বন্ধ করার সময় কিন্তু ফ্রেন্ডস এইভাবে একটু টেনে বন্ধ করতে হবে, চেপে, যাতে এর দেখতে পুরো একদম সিঙ্গারার মতো, ঠিক দোকানে যেমন হয় ওই রকম। আর সিঙ্গারাটা দেখবে দোকানে কিন্তু সবকটা সিঙ্গারা বসে থাকে, তো এইটা একবার তোমরা খেয়াল করবে যখন এটাকে এরকম করে রাখবে যেন বসে থাকে। দেখো আমার প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু বসা অবস্থাতেই আছে। এইবারে এইগুলোকে আমরা কুকারের মধ্যে বেক করব। কুকারটা 10 মিনিট আগে গরম করতে দেবো, এর ভেতর একটা অ্যালুমিনিয়ামের এরকম প্লেট আমি রেখে দিয়েছি কুকারের মধ্যে। এবার 10 মিনিট বেক করে নেবো, মানে প্রিহিট করে নেবো। 10 মিনিট পর আমি এর মধ্যে একটা একটা করে সিঙ্গারা ঠিক এইরকম করে দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিচ্ছি 4টে করে সিঙ্গারা, আমি এক একবার করতে পেরেছি, আমার কুকারটা একটু ছোট তাই জন্য। দিয়ে এবারে বন্ধ করে আমি অপেক্ষা করলাম 10 মিনিট। দেখো 10 মিনিট পরে এটা এরকম উল্টে দিতে হবে একটু, আর কালারটা দেখেছো গায়ে কী সুন্দর একটা করে ছাপ এসে গেছে। এইবার একদম 10 মিনিট পর দেখো ঢাকনা খুললেই বিনা তেলে ফ্রাই করা সামোসা অথবা সিঙ্গারা যেটা তোমরা বলতে পারো একদম রেডি।
দেখেছো তাহলে ফ্রেন্ডস, বিনা তেলে ফ্রাই করেও সমোসা অথবা সিঙ্গারা করা পসিবল। আমি এখানে সুন্দর করে ধনেপাতা দিয়ে, সাইডে চাট দিয়ে, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সুন্দর করে সাজিয়ে এটা পরিবেশন করতে পারো। চাইলে যারা নিরামিষ তারা পনির দিয়েও ট্রাই করতে পারো। এইভাবে আমি একটু উপরে হরি চাটনি লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারো। দেখো আজ আমি তোমাদের সঙ্গে এই সুন্দর সমোসার রেসিপি অথবা সিঙ্গারার রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টের সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যার জন্য যখন নতুন রান্নার ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ অপর্ণা এ2জেডকে ফলো করতে ভুলবেন না। আমি নিচে ডিসক্রিপশানে এর লিংক দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে। নমস্কার।